হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ কারণ যে আমি শুধুমাত্র তোকে বিশ্বাস করে বলছি, বিপদে পড়ে গেছি ভাই। আমি তোর কাছে 2000 টাকার মতো ধার হবে না? হ্যাঁ, তো হচ্ছে একটা ছেলের সাথে বলছি কি যে আমি আমি প্রেগনেন্ট। বলে থাক, আমি একা একা ম্যানেজ করে নেব। লাত মারবো কুত্তা কোথাকার। সো হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভাবছো আবার কেন আজকে আমি ইন্ট্রোটা দিলাম? কারণ কারণ যে গাইস আজকে করবে প্র্যাঙ্ক। বলে দিল কালকে, আজ কারণ আজকে আমি প্র্যাঙ্ক করবো, কিন্তু গাইস আজকে আমি প্র্যাঙ্ক ভিডিওর কল, সামনে আসবো না, আমি আজকে ভিডিওর সামনে আসবো না, কিন্তু আমাকে আজকে কিন্তু তোমরা দেখতে হবে না, কারণ যে আজকে আজকে গোটা আমি করবো। ভিডিওতেই থাকবে। আচ্ছা, তো তো আমি প্র্যাঙ্ক কলটা করবো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। তোমরা হয়তো মানে দেখেছো ভিডিওটা, নয়তো আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দিব, যে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে এর আগে আমার দাদা প্র্যাঙ্ক কল করেছিল। তো ঘুরে ফিরে আমি আজকে আবার আবার ওকেই প্র্যাঙ্ক কল করবো, আর প্র্যাঙ্ক কলের টপিকটা হবে আমি প্রেগনেন্ট। এই বিষয়ে ওর কাছ থেকে আমি টাকা নেবো, আর ফ্যামিলির কাউকে বলবো না। এই বিষয়ে একটা হবে, আমি দেখতে চাই ওর রিয়াকশনটা কি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি ওকে ফোন করব এখন। তার মধ্যে একটা ভালো চান্স আছে যে ওর সাথে আমার অনেক দিন ধরে কথা হয়নি, তো এই সুযোগে আই থিঙ্ক বিশ্বাস করে নেবে। তো চলো, ফোন করেছি ওকে। ফোন কেটে গেল, সো আমি আরেকবার ফোন লাগাবো। হ্যালো, হ্যাঁ কেমন আছিস? খোঁজ খবর তো কিছু নিসি না বাবা, এত বিজি হয়ে গেছিস তুই তোর বয়ফ্রেন্ডের সাথে। ফ্রি আছিস? তোর ঘরে? বলছি কি একটা ইম্পর্টেন্ট কথা ছিল রে। বলছি কিন্তু প্রমিস কর কাউকে বলবি না। না না, ওটা না, সেটা সেটা বলছি না আমি, মানে কাউকে বলবি না, মানে আমার কোনো ফ্যামিলিকে না, এমন কি টাচ কেউ না, মানে কোনো ফ্রেন্ড কেউ না, কারণ যে আমি শুধুমাত্র তোকে বিশ্বাস করে বলছি। আমি বলছি কি কিভাবে যে বলবো সেটাই ভাবছি, তুই আবার আমাকে খারাপ ভাববি না তো? না না, আমি বলছি কি যে হচ্ছে তোর কাছে 2000 টাকার মতো ধার হবে? প্রচুর বিপদে পড়ে গেছি ভাই, আমি কিচ্ছু বুঝতে পারছি না, মানে কাউকে ফোন করা সাহায্য পাচ্ছি না। তোকে আমি দেখ, তোকে আমি বেস্ট ফ্রেন্ড ভাবি, তোকে আমি বিশ্বাস করি, তো সেজন্য তোকে আমি ওটা না, আমি তোকে আমি চাইলাম আমার কিছু তো নাই, জানিস তো হ্যাঁ প্রবলেম, আমাকে তো খুলে বলতে পারবি, আমিও হ্যাঁ। চেষ্টা তো করবো। শোন, কি জন্য চাইছি একবারও জিজ্ঞাসা করবি না? ওটাই তো বলছি, কি প্রবলেমটা কিছুটা বল, যদি বলতে প্রবলেম আরে থাকে শোন না, আমি না হ্যাঁ কয়েকদিন ধরে এই যে তাহলে। শোন, লকডাউনের জন্য হ্যাঁ তো হচ্ছে একটা ছেলের সাথে রিলেশনে ছিলাম, মানে বলতেই তোকে কেমন যেন লাগছে, মানে কিছু মনে করবি না তো? হ্যাঁ জানি তো, ওই জন্য তুই তো আমাকে কল টল কিচ্ছু করিস না না না, না না, কিন্তু শোন শোন, আমি ওটাই আমি না, কয়েকদিন ধরে শোন 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 ছিলাম এই শোন, আমার মেঘাকে তুই ফোন করে বলিস, মেঘা আমাকে ফোন করেছে, ওর ফোনও আমি রিসিভ করিনি, আমি কারোর সাথে কথা বলছি না, জানিস আমার এতটা মানে কি বলবো, এতটা ডিপ্রেশনে কারো আছি। ব্যাপার, আমার ব্যাপারটা সবাইকে আচ্ছা একসঙ্গে সরি, জানালি তো তুই, আমার আমার কথাটা শুনবি কি? বল তো আমি বলছি কি যে কি বলে যে অনলাইনে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়েছিল, তো ওর সাথে কথাবার্তা বলেছিলাম এই লকডাউনে, কয়েকদিন ধরে ভালোই রিলেশন ছিল, হ্যাঁ ভালোই রিলেশন ছিল। তো আমার টাকাটা দরকার, কারণ যে কী করে বলবো তোকে, আমি বলছি বলছি কি যে আমি আমি প্রেগনেন্ট। সত্যি তোর কাউকে বলিস না প্লিজ, দেখ আমি কান্না করে গেলাম। তোর কসম খেয়ে বলছি, তুই কি বিশ্বাস করছিস না? আমি ম্যানেজ করছি, হ্যাঁ আমি ম্যানেজ করছি। শোন 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 শোন, রোহিত কেউ বলিস না প্লিজ, কারণ যে দেখ তুই তুই রোহিতের সাথে সব ইয়ে কর। আমি আমার কতদিন হলো, কতদিন হলো সেটা বল।
আরে আমি তো জানতে পেরেছি, এর তো তোর হচ্ছে আমার না প্রচুর মানে খিদে পেতে। আমার খিদে 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 পাচ্ছিল না, তো আমার না টেনশন হচ্ছিল প্রচুর। হ্যাঁ তো আমি ওকে ফোন করলাম, হ্যাঁ তো ওকে আমি বললাম, তো বলছে ঠিক আছে ডক্টর দেখাও। তো আমি তপন গেছি বুঝলি তো, তপন গিয়েছি। আর তপনে ওই যে তোর আউটডোরে যে ম্যামটা বসে থাকে না মেয়েদের সার্চ করার জন্য, তো ওখানে গিয়েছি, সেই নার্ভাস ফিল হচ্ছে। তো হ্যাঁ গিয়েছি, তো ম্যামকে বললাম, ম্যাম তো টেস্ট করার জন্য আমাকে দিল। হ্যাঁ তো তারপর তারপর বুঝতেই পারছিস, তারপর বুঝলাম কতদিন হলো সেটা বললাম। এই তো 3 দিন 4 3 দিন হলো বুঝতে। আমি শুনছি অনেক তো বুঝছি, আমার মাসির মেয়ে আছে কিনা, ওই বান্ধবীদেরকে ওই কাউকে বলে না, আমার মাসির মেয়ে মামতি মামা। না 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 না, তুই কাউকে বলিস না প্লিজ, তোর পাই পড়ছি, কাউকে বলিস না। কথা বলবো না, শুন না, তোকে এটা পারমিশন তোর কাছ থেকে নিয়ে করছি, কারণ দেখ তোর বলি। আচ্ছা শোন শোন আমার কথা শোন, আমার কথা শোন, বলছি কি যে হচ্ছে তোকে ফালতু কিছু ওষুধ খেতে হবে না। আমি তো বলছি তোকে বলে আমি যেটা ওষুধ শোন, আমার কথা শোন, আমার কথা শেষই করতে দিলি না। তো আমি আমি কিন্তু ওর কাছ থেকে নিতে পারতাম, কিন্তু ও টাকাটা নিতে পারতাম, কিন্তু ওই দিচ্ছে না কেন বলতো? ওকে যখন আমি বললাম যে এই ব্যাপার, তখন ওই আমার সাথে ব্রেকআপ করে নিলো, বললো যে আমি তোমাকে চিনি না, এরপর থেকে আমাকে কল করবে না, সব জায়গা থেকে ব্লক ট্লক করে দিল। আর জানিস তিন আর জানিস শোন না শোন, 3-4 দিন ধরে না আমি মানে কারো আমার তুই ভাবতে পারবি না এতটাই ডিপ্রেশনে ছিলাম, কারোর সাথে কথা বলছিলাম না জানি। আর কি বুঝতে পারছিস না মানে, তারপরে তো আজকে জানিস মেঘা আমাকে 2 বার কল করেছে, আমি মেঘার কলও তুলিনি, কারণ যে এতটাই ডিপ্রেশনে ছিলাম, আমি কারোর সাথে কথা বলছি না। তো কাউকে বলতে হবে না, তাহলে থাক আমি একা একা ম্যানেজ করে নেব, রাত মারবো কুত্তা কোথায়। বললাম কোনো প্রবলেম হবে না, আমার বাড়িতে পর্যন্ত হবে না, আমি শুনলাম তো। তো তুই আমাকে খুব খারাপ ভাবছিস না? না না, বাট কি হলো, কোথায় গেলি তোরা, কিছু বললি না তুই। কি হলো তোরা? আরে কোথায় গেলাম এটা বলছিস তো? গঙ্গারামপুর পার্কে। শোন তোকে বিশ্বাস করি, সেই জন্য তো তোকে কল করলাম বল, নয়তো তোকে কল করতাম? তুই আমাকে বল, তোকে বলছিলাম না মাসি বাড়িতে গেছিলাম, খেতে খেতে আসলো, ও তখনই সেদিনই আমাকে বললো, একটা ওর বান্ধবী এসে আমাকে গল্প করলো, তখন বলছি দিদি আমি এগুলো না খুব ভালো জিনিস, আমার বান্ধবীদের সবাই হেল্প করি, তোর কথাটা এই কথাটা শুনে আমার মা দিদি আমাকে বললো। আর জানিস কাউকে বলে না আমার জন্য, কাউকে না। হ্যালো বলছি কি ছেলেটার বাড়ি তোর হচ্ছে গঙ্গারামপুরে। সো গাইস এই জায়গাটাতে প্রথমে লালাগোলা বলেছিল, তারপর গঙ্গারামপুর বললো, ভাগ্যিস বললো ধরতে পারেনি ওই। নাম জানে, নাম জানলে কি চিনতে পারবি? কোথায় আছিস তুই? আমি আমার আমার ঘরে, টিনের ঘরে। ছেলেটার নাম অমিত। আমার কথা শুনে মানে আমি সেই জন্য কাউকে বলতে চাই না জানিস, আমার কথা শুনে কি তোর মনে হচ্ছে? ভালো লাগে না কিন্তু।
তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ তোকে কোনো হেল্প করতে হবে না, আমি যখন তোকে না রাখবো না, আমার কুসুম করে বলতো না, দেখ তুই আমার কথা শোন, প্রচুর ডিপ্রেশনে আছে, তুই বুঝতে পারছিস না, তুই বলছিস যে আমি তোর সাথে মজা করছি, এটা নিয়ে কেউ মজা করে না, দাদার সঙ্গে তুই একটু কল করছিলিস ওই জন্য আমার কম লাগছে। এইসব দাদার সাথে ওটা সিচুয়েশনটা আলাদা ছিল বুঝলি তো, দাদার সাথে ওটা আমি ভিডিও করছিলাম তাই, আর আমার লাইফ নিয়ে তোর সাথে আমি প্র্যাঙ্ক করবো তুই ভাবলি কি করে? হ্যাঁ শোন, ওটা শোন, একটু টেনশন করিস না, ফালতু কিছু খেতে যাবি না, হ্যাঁ আমার কথা করে বল, কিছু খাবি না ফালতু। না দেখ তোকে তোকে বিশ্বাস করেছি, তোকে তোকে বিশ্বাস করে বলেছি, তো তুই আমাকে বলছিস কেন ইয়ে করবো না, ওই ফালতু কিছু খাবে না। ও বাবু শোনা শোনা, হ্যালো শোনা, হ্যালো ফোনটা রেখো না, হ্যালো ওই শোন না, ওই হ্যালো তুই ভাবতে পারলে আমার মতো মেয়ের এত বড় কিছু হয়ে যাবে, তুই আমাকে এই চিল্লি ছি। সো গাইস ও একদম সাকসেসফুল হয়েছে, আমি ভাবলাম পারবে না মনে হয়, আমি কবে থেকে কখন থেকে বলছি কান কান কান্দে না চিনি, আমার কান্না না বলে আমার কান্নার বদলে হাসি পাচ্ছে। ওই শোন শোন শোন, রাগ করিস না, হ্যাঁ আর তুই ভাবতে পারলে আমার মতো মেয়ে এত দূর চলে যাবে যার বাড়ি থেকে বেরোনো সাহস হয় না। পুরোপুরি একদম মাথায় হ্যাং করে দিয়েছে, বাহ এখন খুব ভালো প্র্যাঙ্ক করতে লাগছে। আর অবশ্যই তামান্না তোমাকে বলবো যে এই বিষয় নিয়ে যেন অত ইয়ারকি, এটা কিন্তু জাস্ট ইয়ারকি, ওই ওই এটা কিন্তু এমনি ভিডিও রে সিরিয়াস ভাবিস না, মাই দিদি আবার তোর দিদি দিদিকে বলিস না যে ওর ওষুধ লাগবে। ঠিক আছে প্রিয়াঙ্কা, সরি কি তামান্না, তামান্নার সাথে এর আগে আমি প্র্যাঙ্ক করেছিলাম গাইস, এন্ড আজকে আবার ওই নেক্সট টাইম প্র্যাঙ্ক হয়ে গেল, একবার ওই করেছে একবার আমি করেছি। আর তামান্না ভিডিও প্র্যাঙ্কটা তোমার কেমন লাগলো? একদম ওকে তামান্না, তো তোমার সাথে পরে কথা হবে, ঠিক আছে পরে কথা হচ্ছে। হ্যাঁ সো গাইস ভিডিওটা ফাইনালি সাকসেসফুল, আমি তো ওখানে আমি আমি এখানে আমার পাশে চৌকি আছে, মানে চৌকি বলতে যেখানে আমি শুয়ে থাকি, খাটিয়া বা খাট বা কিছু একটা বলতে পারো তোমরা, মাটিতে শুয়ে থাকি, ওখানে আমি এতটা হাসছিলাম এতটা হাসছিলাম, হাসতে আমার পিক ওর হাসির জন্য আমারও হাসি পেয়ে যাচ্ছে, আমি যতই ভাবছি সিরিয়াস মুডে ওকে বলবো ওর হাসিতে আমারও হাসি পেয়ে যাচ্ছে। সো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সব করে দেবে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগেছে তোমাকে বলতে হবে, তোমরা বলেই দিলাম আমি একটু লাইক শেয়ার কমেন্ট, ঠিক আছে আর অবশ্যই সাবস্ক্রাইবও করে দিবে। সো দেখাচ্ছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, দেখার জন্য বাই বাই দাদারাম। Hey!